আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব দ্বিতীয় রোজার ইফতার আয়োজনে কি কি থাকছে। আসলে সারা দিন রোজা রাখার পর ভাজা পোড়া খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য একদম উচিত না। তবুও রমজান আসলে আমরা বাঙালি তো তাই ভাজা পোড়া খেতে কিন্তু বেশ পছন্দ করি। যাই হোক, গতকালকে ভাজা পোড়া খাওয়ার পর অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছিল, তাই ভাবলাম আজকে আমি আর কোনো কিছু ভাজা বোনা করব না, একেবারে ডাইরেক্ট ভাত খাবো ইফতারে। তো আজকে ইফতারে কি কি আয়োজন থাকছে আপনাদের মাঝে কিন্তু আমি শেয়ার করব। তো পুরোটা ভিডিও আপনারা দেখবেন আশা করছি, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চাইলে একটি লাইক দিয়ে দিতে পারেন, আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। এতে করে পরবর্তীতে যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে, তখন চাইলেই কিন্তু আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমি হচ্ছে আমার বেডরুমের বেডটা একটু ভালো করে মুছে ক্লিন করে নিলাম, সেই সাথে বেডরুমের যে অন্য অন্য ফার্নিচারগুলো আছে সবগুলো ফার্নিচার আমি এখন ক্লিন করে নিব। এরপর হচ্ছে অজু করে আমি কোরআন শরীফ পড়তে বসবো, যেহেতু এখন রমজান মাস আর আমি প্রত্যেক রমজান মাসে কিন্তু কোরআন শরীফ খতম দেওয়ার চেষ্টা করি, এবারও ইচ্ছা আছে আমি কোরআন শরীফ খতম দিব। যাই হোক, আমি ঘরটা ভালো মতো গুছিয়ে নিয়ে দুই পারা কোরআন শরীফ পড়ে নিলাম। এরপর আমি চলে আসলাম কিচেনে। আপনারা দেখেছিলেন আমি কিন্তু এখানে টমেটো সস বানানোর জন্য অনেকগুলো টমেটো নিয়ে আসছিলাম চাঁদ রাতের দিন। তো সেই টমেটোগুলোই হচ্ছে প্রথমে ভালো করে ধুয়ে কেটে আমি সিদ্ধ বসিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি দিয়ে। এরপর হচ্ছে রান্নাবান্না করার জন্য এখানে কিছু সবজি নিয়ে নিলাম। আজকে আমি রান্না করব করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে, আর এই করলা ভাজিটা আপনাদের ভাই তাছাড়া আমি আমরা দুজনেই কিন্তু বেশ পছন্দ করি। যাই হোক, এদিকে অফ ক্যামেরায় সব কিছু কাটাকুটা করে নিছি। এখানে আমি হচ্ছে করলা কেটেছি, তারপর হচ্ছে পুঁই শাক, আর এই যে ফ্রোজেন করা পেঁয়াজ, এই পেঁয়াজগুলো ফ্রোজেন করেছিলাম আপনাদের মাঝে কিন্তু আমি শেয়ার করেছিলাম। আর এখন যেহেতু রমজান মাস তো ফ্রোজেন করা পেঁয়াজ দিয়ে আমি রান্না করতেছি, কারণ রমজান মাসে কিন্তু এত কাজ করতে ইচ্ছে করে না রোজা থেকে। আমি সবজিগুলো কাটার পর ফ্রোজেন করা পেঁয়াজ বের করে নিলাম ফ্রিজ থেকে, আর এই যে দেখতে পাচ্ছেন টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিছি। সেই সাথে অফ ক্যামেরায় আমি হচ্ছে করলা ভাজিটা করে নিচ্ছি। আমি চিংড়ি মাছ দিয়ে আজকে করলা ভাজি করছি, আর এইভাবে করলা ভাজি করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আপনারা যদি কেউ রেসিপি চান আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। যাই হোক, করলা ভাজি হয়ে গেছে। এরপর আমি এখানে এই তো পুঁই শাকটাও রান্না করে নিচ্ছি, এটাও ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করে নিচ্ছি। সেই সাথে পাশের চুলায় হচ্ছে আমি সিম তরকারিটাও রান্না করে নিয়েছি। তো আজকে কোনো রান্নাই আর রেসিপি আকারে আপনাদের মাঝে শেয়ার করিনি, জাস্ট কী কী রান্না করতেছি আপনাদের মাঝে জাস্ট অল্প একটু শেয়ার করলাম। আর দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ দিয়ে যে পুঁই শাকটা রান্না করলাম সেটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। আমি এখন একটা বলের মধ্যে নামিয়ে নিলাম, আর দেখতেই পাচ্ছেন পুঁই শাকের কালারটা কতটা সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি লোভনীয় হয়েছে। যাই হোক, সবগুলো রান্নাবান্না আমি অফ ক্যামেরায় কিন্তু করে নিছি, হালকা পাতলা আপনাদের মাঝে একটু শেয়ার করেছি, জাস্ট কী কী রান্না করলাম দেখিয়ে দিচ্ছি। করেছি চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, আর এখানে হচ্ছে সিম তরকারি। তো আমি হচ্ছে আজকে ইফতারে ভাত খাবো, এর জন্য কিন্তু এইরকম সবজি ধরনের কিছু রান্না করে নিলাম, এতে করে রোজা রাখার পর এই ধরনের খাবার খেলে কিন্তু খুবই ভালো। যাই হোক, রান্নাবান্না শেষ করার পর আমি প্রথমে এখানে রুহাবজার একটা শরবত তৈরি করে নিচ্ছি। আরও অনেকটা পরিমাণ সময় আছে কিন্তু তারপরও শরবতটা আমি আগে তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিব, এর জন্য কিন্তু এখন তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিলাম রুহাবজা, আর আমি কিন্তু দুই গ্লাস পরিমাণ পানি মেপে তারপর শরবতটা বানিয়ে নিলাম, কারণ যেহেতু আমরা দুইজন মানুষ বেশি করে শরবত বানালে কিন্তু থেকে যায়, তারপরও দেখবেন এই শরবত থেকে যাবে, খাওয়া হবে না। যাই হোক, শরবতটা বানানোর পর আমি নর্মাল ফ্রিজে রেখে দিলাম,
আর এখন আবার হচ্ছে আমি কিছু ফল কেটে নিব, এর জন্য ফ্রিজ থেকে কিছু ফল বের করে নিয়ে আসলাম। আর ফলগুলো কিন্তু আমি পরিষ্কার করে রেখেছিলাম, তারপরও কাটার সময় আমি আবারও ধুয়ে নিচ্ছি, কারণ এটা আমার অভ্যাস, যতই ধুয়ে রাখি না কেন কাটার সময় বা রান্না করার সময় কিন্তু আমি আবার সেই জিনিসগুলো ধুয়ে নিই। তো আপনারা যারা ভিডিওর এই পর্যন্ত কন্টিনিউ করেছেন, এখন পর্যন্ত একটি লাইক দেননি বা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে রাখবেন। এতে করে পরবর্তীতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সাথে সাথেই কিন্তু আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে, তখন চাইলেই আপনি আমার ভিডিওটা সবার আগে দেখে নিতে পারবেন। যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমি শসা আর নাশপাতিটা ছিলে নিলাম। অনেকেই হচ্ছে নাশপাতি মানে ছিলে কাটেন না, তবে আমি সবসময় নাশপাতিটা এভাবে ছিলেই কাটি। আর যেহেতু বেশ কিছুক্ষণ আগে ফলটা আমি কেটে রাখতেছি, যাতে ফলটা কাটার পর কালো হয়ে না যায়, এর জন্য পানির মধ্যে আমি একটি স্পুন লবণ দিয়ে দিলাম। তো লবণ পানিতে আমি এই ফলগুলো ধুয়ে তারপর প্লেটে নিয়ে নিব, এতে করে ফলগুলো কিন্তু কালো হয়ে যাবে না কাটার পর। আপনারা চাইলে কিন্তু এই টিপসটি ফলো করতে পারেন, বিশেষ করে আপনারা যখনই আপেল কাটবেন দেখবেন কালো হয়ে যায় কিছুক্ষণ পরে। তো আপনারা যদি লবণ পানিতে কিছুক্ষণ মানে রেখে তারপর আপেলের টুকরোগুলো উঠিয়ে নেন, তাহলে দেখবেন যে আপেলগুলো কিন্তু কালো হবে না। যাই হোক, এদিকে কথা বলতে বলতে সবগুলো ফল কিন্তু আমি কেটে নিলাম, আর এখন এই যে কমলাটা ছিলে নিচ্ছি, আর এই কমলাগুলো খেতে কিন্তু বেশ মিষ্টি, তো আপনাদের ভাইয়া বেশ পছন্দ করে। যাই হোক, এদিকে আমি প্লেটে এখন সবগুলো ফল সাজিয়ে নিচ্ছি, আর রোজা রেখে এই ধরনের ফল কিন্তু খাওয়া খুবই ভালো ভাজা ভুনা খাওয়ার থেকে। আজকে আমি কোনো কিছুই ভাজবো না, জাস্ট কয়েকটা পেঁয়াজও ভাজবো, আলুর চপ বেগুনি আর কোনো কিছুই ভাজবো না। তো এদিকে ফলগুলো প্রথমে রেডি করে নিলাম, আর রান্না তো আমি আগেই করে নিছি, তো এখন একে একে কিন্তু আমি টেবিলটা গুছিয়ে নিচ্ছি, যেহেতু আর বেশিক্ষণ কিন্তু সময় বাকি নেই ইফতারের। ফলগুলো কাটার পর টেবিলে রেখে আসলাম, এরপর আমি এই যে নর্মাল ফ্রিজ থেকে আমি পেঁয়াজও বানানোর জন্য নিয়ে আসলাম। তো এখন এই যে পেঁয়াজগুলো আমি ভেজে নিব ঝটপট করে, আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলেই কিন্তু মোটামুটি আমার কাজ শেষ হয়ে যাবে। আর আমি এই পেঁয়াজের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দিয়েছি, আপনারা চাইলে প্রথম রোজার ব্লগটা যদি দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন কিভাবে আমি এই পেঁয়াজগুলো বানিয়ে নিচ্ছি, মানে এই পেঁয়াজের মধ্যে কি কি ধরনের মশলা অ্যাড করেছি। এই পেঁয়াজগুলো খেতে কিন্তু বেশ মানে মজা হয়েছিল, আপনাদের ভাইয়া কিন্তু বেশ পছন্দ করেছিল। যাই হোক, আমি পেঁয়াজটা ভেজে এনে একটু টেবিলে রেখে দিলাম। মোটামুটি টেবিলটা কিন্তু আমার গোছানো হয়ে গেছে, এখন জাস্ট আমি ফ্রিজ থেকে হচ্ছে শরবতটা বের করে নিব, কারণ শরবতটা কিন্তু আমি আগেই গুলে তারপর ফ্রিজে রেখেছিলাম। আর অফ ক্যামেরায় হচ্ছে আপনাদের ভাইয়া আরেকটা শরবত তৈরি করেছে, সেটা হচ্ছে গুড় চিনি আর হচ্ছে লেবু দিয়ে একটা শরবত তৈরি করেছে, তবে খেতে কিন্তু ভালোই হয়েছিল আর কালারটাও বেশ দারুণ হয়েছিল। যেহেতু ভাত খাবো এই জন্য ওভেনে ভাত গরম দিয়েছিলাম, যেহেতু ভাত রান্না করা ছিল, তো ওভেন থেকে ভাতের প্লেটটা নামিয়ে নিলাম, আর ফ্রিজ থেকে হচ্ছে শরবতের পাতিলগুলোও নামিয়ে নিলাম। এখন এই যে গ্লাসের মধ্যে শরবতগুলো আমি ঢেলে রেডি করে নিব টেবিলটা। আর এটা হচ্ছে দ্বিতীয় রোজার ইফতার আপনাদের মাঝে আমি শেয়ার করতে যাচ্ছি। তো দেখতে দেখতে কিন্তু দুইটা রোজা আলহামদুলিল্লাহ চলে গেল, এইভাবে করতে করতে কিন্তু 30টা রোজাও শেষ হয়ে যাবে। যাই হোক, যেহেতু আরও 5 মিনিটের মতো সময় আছে সন্ধ্যার আজান দেওয়ার, আর এই সময়টা বাহিরের দৃশ্যটা কেমন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব। মানে বৃষ্টি নামবে হয়তো বা এখনই, আর পুরা অন্ধকার হয়ে গিয়েছে, দেখে আবহাওয়াটা দেখে কিন্তু বেশ ভালোই লাগছিল। যাই হোক, প্রথমে টেবিলটা আমি অর্গানাইজ করে নিলাম, এরপর আমি একটু কিচেনে চলে যাব, আপনাদের মাঝে শেয়ার করব বাহিরের দৃশ্যটা আজকে দেখতে কেমন। তবে আজকের ইফতার আয়োজনে কিন্তু একেবারে স্বাস্থ্যসম্মত একটা ইফতার আয়োজন ছিল, আর এটা খাওয়ার পর কিন্তু কোনো অস্বস্তি লাগেনি আমার। প্রথম রোজা যেরকম লেগেছিল ভাজা ভুনা খাওয়ার পর, আজকে যেহেতু ভাত খেয়েছি এর জন্য কিন্তু খুব শান্তি পেয়েছিলাম। যাই হোক,
এখন আমি একটু কিচেনে চলে আসলাম আর আপনাদেরকে একটু শেয়ার করছি বাহিরের দৃশ্যটা কীরকম। এখনই বৃষ্টি নামবে আর পুরো অন্ধকার হয়ে গেছে দেখতে পারছেন। এটা হচ্ছে দ্বিতীয় রোজার ব্লগ কিন্তু আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। তো এখন আমি হচ্ছে ইফতারটা করে নিব, এখনই আজান দিয়ে দিয়েছে। আর অফ ক্যামেরায় কিন্তু আমরা ইফতারটা করে নিয়েছি, মানে জাস্ট একটা খেজুর খেয়ে পানি খেয়ে নামাজ পড়েছি, এরপর কিন্তু আমরা সাথে সাথে ভাত খেয়ে নিয়েছি। আর যে ফলগুলো কেটেছিলাম একটা ফলও কিন্তু এখনও খাওয়া হয়নি, তাছাড়া যে রুহ হাফজার শরবত তৈরি করেছিলাম সেটাও কিন্তু খাওয়া হয়নি। তো যাই হোক, পরবর্তীতে আস্তে আস্তে খাওয়া যাবে। এখন যেহেতু আমরা ভাত খেয়েছি তো টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি, আর সেই সাথে যে প্লেট বাটিগুলো জমেছিল সেগুলো এখন আমি ক্লিন করে নিব। আর আপনাদের ভাইয়া যে প্লেটে ভাত খেয়েছে, আপনাদের ভাইয়া হচ্ছে নিজের প্লেটটা নিজেই প্রথমে ক্লিন করে নিয়েছে। আর এটা আপনাদের ভাইয়া সবসময় করে থাকে, যখনই ভাত খাবে সাথেরটা সাথেই কিন্তু প্লেটটা ক্লিন করে নিবে। মানে আমরা দুজন যখনই খাওয়া দাওয়া করি দুজনের প্লেটটা কিন্তু সাথে সাথেই আমরা পরিষ্কার করে রেখে দিই। তো এখন আমি আমার প্লেটটা পরিষ্কার করে রাখতেছি, আর কিছু জিনিসপত্র আছে সাথে এগুলোও ক্লিন করে নিচ্ছি। যাই হোক, আজকের ব্লগ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে পরবর্তীতে ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে সবার আগে নোটিফিকেশন আকারে চলে যাবে, তখন চাইলেই কিন্তু আপনি আমার ব্লগটি দেখে নিতে পারবেন। আর আজকের ব্লগ ভিডিওটি কিন্তু আমি একেবারে সকাল থেকে ইফতারের পর পর্যন্ত কিভাবে আমি আমার কাজগুলো করি সেটাই শেয়ার করেছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ সবাইকে।